একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষাবোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে আয়োজিত অনলাইন ক্লাসে আজকে উপস্থিত আছি আমি মোহাম্মদ শামসুল চৌধুরী, প্রভাষক পদার্থবিজ্ঞান। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের মধ্যে উপস্থিত হয়েছি একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পথের ক্লাস নেওয়ার জন্য। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অধ্যায় দুই, ভেক্টর। তোমরা ইতিমধ্যে ভেক্টরের একটি ক্লাস অনলাইনে পেয়েছ, যে ক্লাসটি হচ্ছে শুধুমাত্র ভেক্টরের পরিচয় এবং ভেক্টরের যাবতীয় যে সংজ্ঞাগুলো দরকার ওই সংজ্ঞাগুলো আলোচনা করা হয়েছে। আজকে আমি আমার এই পাঠে আমি ভেক্টরের যোগ বিয়োগ কিভাবে করা হয় আমি সেগুলো শেখাবো, বা ভেক্টর যোগের যে জ্যামিতিক যে সূত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন ভেক্টরের বৈশিষ্ট্য পড়েছ, একটা বৈশিষ্ট্য ছিল যে ভেক্টরের যোগ বিয়োগ সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুসারে হয় না, ভেক্টরের যোগ বা বিয়োগ হচ্ছে জ্যামিতিক নিয়ম অনুসারে করে করতে হয়। আমরা যদি ভেক্টরের যোগ বিয়োগ করি তাহলে নিম্নলিখিত পাঁচটি সূত্রের সাহায্যে আমরা ভেক্টরের যোগ করতে পারবো। দেখো, প্রথম সূত্র হচ্ছে সাধারণ সূত্র, যাকে ভেক্টরের যোগে সাধারণ সূত্র বলা হয়। দ্বিতীয়টি হচ্ছে ত্রিভুজ সূত্র, তৃতীয়টি হচ্ছে বহুভুজ সূত্র, চতুর্থটি হচ্ছে সামগ্রিক সূত্র এবং পাঁচ নম্বর হচ্ছে উপাংশ সূত্র। আমরা ধাপে ধাপে সবগুলো সূত্র আলোচনা করবো। প্রথমে আসো ভেক্টরের সাধারণ সূত্রটিকে আমরা একটু দেখি। সমজাতীয় দুটি ভেক্টরের প্রথমটির শীর্ষ বা শেষ বিন্দু এবং দ্বিতীয়টির আদি বিন্দু একই বিন্দুতে স্থাপন করে প্রথম ভেক্টরের আদি বিন্দু ও দ্বিতীয় ভেক্টরের শীর্ষ বিন্দুর মধ্যে সংযোগকারী সরলরেখার দিকে লব্ধি ভেক্টরের দিক নির্দেশ করবে এবং ওই সরলরেখার দৈর্ঘ্য ভেক্টর দুটির লব্ধির মান নির্দেশ করে। আমি তোমাদের সংজ্ঞাটা করে শুনিয়েছি, এবার আমরা মূল বিষয়টা দেখবো আসলে এখানে ভেক্টরের সাধারণ সূত্র যেটা আসলে আমরা কি বোঝাতে যাচ্ছি। দেখো সাধারণ সূত্রটা কি, দেখো দেখো আমরা জানি এটা যদি আমরা একটা ভেক্টর বিবেচনা করি, এই ভেক্টরের এইটা হচ্ছে পাদবিন্দু, এইটা হচ্ছে শীর্ষবিন্দু, এবং এখানে যদি আমরা আর একটা ভেক্টর বা এভাবে যদি চিন্তা করি তাহলে এই ভেক্টরে এটা মনে করি পি একটা ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। তাহলে কি বলছি যে দুইটা ভেক্টরে একটা শীর্ষবিন্দুর সাথে অপরটা যদি পাদবিন্দু থাকে তাহলে এই পি ভেক্টরের পাদবিন্দু বা কিউ ভেক্টরের শীর্ষবিন্দু এইটা যদি আমরা যোগ করে দেই, এটা যদি যোগ করে দেই তাহলে দেখো এই আর, এই আর দ্বারা হচ্ছে আমরা এই পি আর কিউ এর যোগফলকে প্রকাশ করতে পারবো। তাহলে আমরা আর সমান লিখতে পারবো পি প্লাস কিউ, এবং এই যে এটা যদি আমরা এইভাবে চিন্তা করি এ বি সি তাহলে এ বিবাহ তাকে আমরা পি ভেক্টর দিয়ে প্রকাশ করছি, কিন্তু এ বিবাহ মান হচ্ছে এ, আবার বি সি তাকে আমরা কিউ ভেক্টর দিয়ে প্রকাশ করছি, মানটাকে আমরা বি সি বলতে পারবো। একই রকম ভাবে তাহলে এসি যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটুকু হবে ভেক্টরের মান, আর দিকটা কোথায় হবে তাহলে এই এ বিন্দু থেকে সি বিন্দুর দিকে হচ্ছে ভেক্টরের দিক হবে। এটা হচ্ছে ভেক্টরের সাধারণ সূত্র। এবার আসো আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র শিখব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এভাবে একটা ত্রিভুজ চিন্তা করি, এটা হচ্ছে একটা ত্রিভুজ। এখন দেখো এই ত্রিভুজে এদিকে একটা ভেক্টর যাচ্ছে, এদিকে একটা ভেক্টর, যদি একই কোণে থাকে তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, আর এটাকে আমরা বলতে পারবো এ বি সি। দেখো সূত্রটা কি বলছে, দুটি ভেক্টর কোন ত্রিভুজের সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে মানে ও দিকে সূচিত করা হলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দুটির লব্ধি নির্দেশ করবে। তার মানে দেখো এই এ বি আর বি সি এটা কিন্তু একই ক্রমে রয়েছে, তাহলে এসি বাহুটা বিপরীত ক্রমে হচ্ছে তাহলে লব্ধি নির্দেশ করবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এ বি প্লাস বি সি সমান হচ্ছে সি এ, অর্থাৎ পি প্লাস কিউ সমান হচ্ছে আর। তার মানে হচ্ছে যদি কোনো একটা ত্রিভুজের একই কোণে দুটো বাহু থাকে তাহলে তৃতীয় বাহু দ্বারা হচ্ছে ওই অপর বাহু থেকে লব্ধি নির্দেশ করবে,
এবং বিপরীত ক্রম হচ্ছে তাহলে দিক বোঝাবে। যেমন দেখো এটা হচ্ছে এদিকে যাচ্ছে, এদিকে এটা হচ্ছে এদিকে যাচ্ছে, তাহলে এটা ওই অনুযায়ী আসলে কথা ছিল কি এদিকে, আসলে কি এদিকে, দিকটা বিপরীত হয়ে যাচ্ছে, দিকটা হচ্ছে এদিকে। এবার দেখো তাহলে এখান থেকে আমরা আবার এবি প্লাস বিসি সি এ, আবার এই সি এর পরিবর্তে দেখো যেটা লিখলাম এবি প্লাস বিসি সমান হচ্ছে সি এ। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এই সি এ পরিবর্তে আমরা মাইনাস এসি লিখতে পারি, কারণ হচ্ছে এই ভেক্টরটার মান একই থাকবে কিন্তু দিক ভিন্ন হবে, এই জন্য হচ্ছে আমরা মাইনাস এসি লিখবো। তাহলে এখান থেকে লিখতে পারি এবি প্লাস বিসি প্লাস শূন্য, অর্থাৎ কোন একটা বিন্দুতে যদি একই কোণের এরকম একটা ত্রিভুজ কল্পনা করি আমরা বাহু তিনটার দিকে একজন কমে যায় তাহলে হচ্ছে বাহু তিনটার যোগফল হচ্ছে শূন্য হবে। এবার আসো আমরা শিখব বহুভুজ সূত্র। দেখো বহুভুজ সূত্র বহুভুজ সূত্রটা কি বলছে সূত্রটি দেখো, দুইয়ের অধিক ভেক্টর রাশির ক্ষেত্রে ভেক্টর রাশিগুলোকে একই ক্রমে সাজিয়ে প্রথম ভেক্টর রাশির পাদবিন্দু এবং শেষ ভেক্টর রাশির শীর্ষবিন্দু যোগ করলে যে বহুভুজ পাওয়া যায় এবং শেষ বাহুটি বিপরীত করবে ভেক্টর রাশিগুলো লব্ধির মানও দিক নির্দেশ করবে। তার মানে হচ্ছে দুই বা ততোধিক বাহু নিয়ে আমরা একটা বহুভুজ চিন্তা যদি করি, রাখো আমি যদি বহুভুজ দেখো এই একটা বাহু হচ্ছে, এরপর হচ্ছে এখানে একটা বাহু, এই একটা বাহু, এটা একটা বাহু, তাহলে দেখো বলছে দুই বা ততোধিক বাহু নিয়ে তাহলে এই এখান থেকে যাত্রা শুরু করছে, তাহলে এই এ হচ্ছে পাদবিন্দু, তাহলে বি হচ্ছে শীর্ষবিন্দু, পয়েন্ট আবার বি থেকে যাত্রা শুরু করছে সিতে আসছে। দেখো তাহলে এটাকে আমি দেখো এ বি সি, তাহলে এটা হচ্ছে এদিকে যাচ্ছে। এই ভেক্টরটাকে আমরা যদি পি দিয়ে প্রকাশ করি, এটাকে মনে করো আমরা কিউ দিয়ে প্রকাশ করলাম। এরপর দেখো আরেকটা ভেক্টর, এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা হচ্ছে পাদবিন্দু, তাহলে এখানে এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। আরেকটা ভেক্টর এটা, এটাকে আমরা এস দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে ফাইনালি যে রেজাল্ট আমরা পাচ্ছি দেখো এ বি সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, তাহলে এ এবং ই দ্বারা দিকটা বিপরীত হবে, এ এবং ই দ্বারা হচ্ছে আমরা লব্ধিটা নির্দেশ করতে পারবো। এখন লব্ধিটা আমরা কিভাবে বের করবো, দেখো এই যেখানে এ আর বি, এ হচ্ছে পাদবিন্দু, বি হচ্ছে শীর্ষবিন্দু, আবার দেখো বিসি ভেক্টরের বি হচ্ছে পাদবিন্দু, সি হচ্ছে শীর্ষবিন্দু, তাহলে পি এর কিউ ভেক্টরের আমরা যদি এটা যোগ করে দেই তাহলে কি এসি দ্বারা আমরা কি পি আর কিউ ভেক্টরের লব্ধি বোঝাচ্ছি, তাহলে আমরা এসি এখানে লিখতে পারবো কি পি প্লাস কিউ। আবার দেখো এই তাহলে এটা দিক হচ্ছে দিক, এখন এসি দ্বারা আমি একটা ভেক্টর বোঝাচ্ছি আবার সি দ্বারা কি আরেকটা ভেক্টর বোঝাচ্ছি, তাহলে এখন এ আর বি যদি যোগ করে দেই, দেখো এ আর বি যদি যোগ করে দেই তাহলে কি আমি এটা লব্ধি পেয়ে যাচ্ছি, তাহলে এটা পাচ্ছি পি প্লাস কিউ প্লাস আর। এখন দেখো আমার দরকার কি এ কি, আমার হচ্ছে এইটা হচ্ছে লব্ধি, এই দরকার। এখন দেখো আবার এ বি ডি ই, তাহলে এই এর পরিবর্তে কি লিখতে পারবো আমরা এডি প্লাস হচ্ছে ডিই, এই এইটাই কিন্তু সর্বশেষ বাহু ছিল, তাহলে সর্বশেষ বাহুটাই বিপরীত করবে কি এই বহুভুজটি লব্ধি প্রকাশ করতে চায়, তাহলে এডি এর মান আমরা বের করলাম কি দেখো পি প্লাস কিউ প্লাস আর, আর ডি এর মান বের করেছি এস, তাহলে এই লব্ধির মান হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস। তার মানে হচ্ছে যে আমরা যদি দুই বা ততোধিক বাহু নেই, বাহুগুলো একই ক্রমে আমরা সাজাবো, যেমন দেখো এ বি বি সি সি বি ডি আমরা কি সবগুলো কি একই ক্রমে সাজিয়েছি, এভাবে প্রত্যেকটা বাহু যদি আমরা একই ক্রমে সাজাই, সাজানোর পরে সর্বশেষ যে বাহুটা থাকবে সেই বাহুটা হচ্ছে আমাদের ওই বাহুগুলো লব্ধি নির্দেশ করবে। তার
তাহলে এখানে এই হচ্ছে এ বি সি ডি ই বহুভুজের লব্ধি। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা সবচেয়ে যে ইম্পর্টেন্ট সূত্র সামগ্রিক সূত্র, আমরা সামগ্রিক সূত্রটি শিখব, ভেক্টরের সামগ্রিক সূত্র। দেখো শিক্ষার্থী বন্ধুরা সামগ্রিক সূত্রটা কি, কোন সামান্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি যদি কোনো কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টর রাশির মান দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণই এদের লব্ধির মান দিক নির্দেশ করবে। তার মানে হচ্ছে একই বিন্দুতে ক্রিয়ারত আমরা সামান্তরিকের দুটি বাহু বিবেচনা করি। প্রথমে দেখো আমরা মনে করি এই হচ্ছে সামান্তরিকের দুটি বাহু, যেটা এই ও বিন্দুতে ক্রিয়া করতেছে, একটা হচ্ছে ও এ আর একটা হচ্ছে ও বি, এটা হচ্ছে ও এ আর এটা হচ্ছে বি। ও এটাকে আমি পি ভেক্টর দ্বারা সূচিত করলাম আর ও বিটাকে হচ্ছে কিউ ভেক্টর দিয়ে সূচিত করলাম। এখন কি বলছে দেখো, তাহলে যদি সামগ্রিকটা এখন পূর্ণ করে ফেলি, এই এই হচ্ছে আমাদের সামান্তরিক। এই সামান্তরিকে একই বিন্দুতে ক্রিয়ারত ও বিন্দুতে ও এ এবং ও বি বাহু দ্বারা দুটি ভেক্টর বোঝাচ্ছে। এখন অভিন্দুতে যদি আমরা কর্ণ অঙ্কন করি, এটা হচ্ছে একটা কর্ণ, এই কর্ণটা হচ্ছে এই সামান্তরিকের লব্ধির মান নির্দেশ করবে। তার মানে এখান থেকে আমরা বলতে পারবো এটা হচ্ছে পিএইচএল থিটা কোণে ক্রিয়া করতেছে আর সামান্তরিকের জন্য কোণটাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করব। তাহলে এখানে আমরা আর সমান বলতে পারবো পি প্লাস কিউ। তার মানে হচ্ছে যদি কোনো বিন্দুতে সামগ্রিকের দুটা বাহু একই সাথে ক্রিয়া, সন্নিহিত বাহু একই সাথে ক্রিয়া করে, তাহলে ওই বিন্দুতে অঙ্কিত যে কর্ণ সেই কর্ণটাই হচ্ছে ওই সামগ্রিকের লব্ধি নির্দেশ করবে। তাহলে আমরা ওই বিন্দুতে দেখো দুইটা ভেক্টর নিয়েছি, ওই ও এ বাহু দ্বারা পি ভেক্টরকে বোঝাচ্ছি, ও বি বাহু দ্বারা কিউ ভেক্টরকে বোঝাচ্ছি। তাহলে ও বিন্দুতে যে আমরা ও সি কর্ণ অঙ্কন করলাম, এই ও সি হচ্ছে এই সামগ্রিকের লব্ধি নির্দেশ করবে। এবার আসো আমরা লব্ধির মান দিক নির্ণয় করি। আচ্ছা প্রথমে আমরা লব্ধির মান নির্ণয় করি, লব্ধির মান নির্ণয় লব্ধির মান নির্ণয় দেখো আমরা লব্ধিটা পেয়েছি কিন্তু আর সমান পি প্লাস কিউ। এখন আমরা আমাদের পরবর্তী আলোচনাগুলোতে আবার আমরা দুইটা জিনিস শিখব, একটা হচ্ছে ভেক্টরের ডট গুণফল এবং একটা ভেক্টরের ক্রস গুণফল। সাধারণত দেখো দুইটা ডট আমি আমার সুবিধার জন্য অল্পতে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো মনে করো দুইটা ভেক্টর, এখানে দুটো ভেক্টর ক্রিয়া করতেছে হবে, এদিকে হচ্ছে এ ভেক্টর আর এদিকে হচ্ছে বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এখন যদি আমি এ ডট বি বের করি, এ ডট বি, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো এ বি কস আলফা, এটা হচ্ছে ডট গুণনের বাইরে। যদি দুটো ভেক্টর আমি ডট গুণন করি, তাহলে ভেক্টর দুটার মান পাবো এবং তাদের মধ্যবর্তী কোণ পাবো। এখানে দেখো দুটো ভেক্টর এ আর বি আলফা করে ক্রিয়া করছে, তাহলে যদি আমরা ডট গুণন বের করতে চাই, তাহলে এ ডট বি সমান হবে এ বি কজ আলফা, যেখানে এ এর পরিচয়টা হচ্ছে এ ভেক্টরের মান। এই ভেক্টরের মানটা আমরা চাইলে এইভাবেও লিখতে পারি, শুধু ভেক্টর দিয়ে লিখতে, শুধু ভেক্টরটাকে আমরা কর্ণমান চিহ্ন দিয়ে লিখতে পারি অথবা শুধুমাত্র ওই অক্ষরটা দিয়ে ভেক্টরের মান লিখতে পারি। আবার বি ভেক্টরটাকে আমরা চাইলে এভাবেও লিখতে পারি অথবা শুধু বি দিয়ে বা শুধু এ দিয়েও মানগুলো বোঝে। তাহলে এখানে এ হচ্ছে এ ভেক্টরের মান, বি হচ্ছে বি ভেক্টরের মান আর এই কজ আলফা হচ্ছে এ বি ভেক্টরের মধ্যবর্তী কোণে কোসাইন। এটা কেন বললাম, আমরা যে লব্ধি নির্ণয় করবো, আমি তোমাদের খুব সহজ একটা পদ্ধতি লব্ধি নির্ণয় শেখাবো, বইয়ের মধ্যে অন্যভাবে দেওয়া আছে, আমার কাছে মনে হচ্ছে এই সিস্টেমটা অনেক সহজ লব্ধি নির্ণয়। দেখো আমি এখন উভয় পক্ষে বর্গ করে দিতে পারছি, উভয় পক্ষে বর্গ করে দিলাম, এটা আর স্কোয়ার, তাহলে এটা হচ্ছে পি প্লাস কিউ হোল স্কোয়ার। এখন দেখো আর স্কোয়ারটা আমি লিখতে পারবো আর ডট আর, আর এটাকে লিখতে পারবো পি প্লাস কিউ ডট, লিখতে পারবো পি প্লাস কিউ। এখন দেখো আর ডট আর মানে হচ্ছে একই দিকে যদি ভেক্টর ক্লিয়ার করতেছে, একই দিকে যদি ভেক্টরটা থাকে তাহলে হচ্ছে মধ্যবর্তী কোণ হচ্ছে শূন্য আর কস শূন্যের মান হচ্ছে ওয়ান আর 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 সমান লিখতে পারবো আর স্কোয়ার, তাহলে এটা শুধুমাত্র আর স্কোয়ার হয়ে যাচ্ছে। এটাকে আমরা একটা গুণ করে দিব,
দেখি তাহলে p ডট p প্লাস p ডট q প্লাস q ডট p প্লাস q ডট q। শিক্ষার্থী বন্ধুরা এই r ডট r সমান কিভাবে r স্কয়ার আসছে এটা একটু দেখে নাও। দেখো এই r ডট r এটা ডট বললাম ছিল, এটা হলো r ইনটু r cos 0 ডিগ্রি, তাহলে r ইনটু r মানে হচ্ছে r স্কয়ার আর cos 0 ডিগ্রি মানে 1, তাহলে ফাইনালি আমরা পাচ্ছি r স্কয়ার। তো আমি একই জাতীয় যদি দুটো ভেক্টর আমরা গুণ করি, যেমন a ডট a a স্কয়ার হবে, b ডট b b স্কয়ার হবে, c ডট c c স্কয়ার হবে, r ডট r r স্কয়ার হবে, তার মানে যে ভেক্টরটাকে ওই ভেক্টর দিয়ে যদি ডট গুণ করি তাহলে হচ্ছে ওই ভেক্টরটার বর্গ পাবো, r স্কয়ার পাবো। আর ভেক্টরে যা স্কয়ার পাবো, এ ভেক্টর নিলে এ স্কয়ার পাবো, বি ভেক্টর নিলে বি স্কয়ার পাবো। এখন দেখো তাহলে এখানে আমরা আর স্কয়ার পাচ্ছি, পি ডট পি গুণ করে পি স্কয়ার হয়ে যাচ্ছে প্লাস পি ডট টু। দেখো এটা হচ্ছে এদিকে পি ভেক্টর এদিকে পি ভেক্টর, মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, তাহলে আমরা পি ডট পি এর পরিবর্তে কি লিখতে পারবো, পি কিউ কজ আলফা প্লাস কিউ ডট পি, কিউ ডট পি এটাও একই রকম ভাবে আমরা লিখতে পারবো, কিউ পি কজ আলফা আর কিউ ডট কিউ সমান লিখতে পারবো কিউ স্কয়ার। দেখো বা আর স্কয়ার সমান কি হচ্ছে, দেখো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। এখান থেকে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা ফাইনালি যে মানটা পাচ্ছি আমরা শুধু আর এর মানটা বের করবো, সুতরাং আর সমান হচ্ছে সর্বোচ্চ মান বের করি আর ম্যাক্স, মানে আর ম্যাক্সিমাম আমরা জানি কি কজ আলফায় সর্বোচ্চ মান হচ্ছে 1, তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারবো, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ, কারণ কি কজ আলফা সমান হচ্ছে 1। এটা কখন হবে, যখন হচ্ছে আলফা সমান হচ্ছে 0 ডিগ্রি হবে। দেখো কজ 0 মান হচ্ছে সর্বোচ্চ 1। এখন দেখো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস কজ পি টু, এটাকে আমরা লিখতে পারবো পি প্লাস কিউ হোল স্কয়ার, তার মানে হচ্ছে পি প্লাস কিউ, তার মানে আমরা লব্ধির সর্বোচ্চ মান কখন পাবো, যদি দুইটা ভেক্টর আমরা যোগ করি তাহলে হচ্ছে আমরা লব্ধির সর্বোচ্চ মান পাবো। এবার আসো যদি আমরা লব্ধির সর্বনিম্ন মানটা নির্ণয় করি, যেটাকে আমরা আর মিনিমাম দিয়ে প্রকাশ করবো, তাহলে কজ আলফার সর্বনিম্ন মান হচ্ছে -1, তাহলে এটা হয়ে যাচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস টু পি কিউ। এখান থেকে আমি বলতে পারবো দেখো পি মাইনাস কিউ হোল স্কয়ার, কারণ আমি বলে নিয়েছি যে কজ আলফায় সর্বোচ্চ মান একটু লিখে দিতে পারো যে কজ আলফায় সর্বোচ্চ মান হচ্ছে -1, এখান থেকে লিখতে পারবো আমরা পি ডিফারেন্স হচ্ছে কিউ, কারণ আমরা জানি না পি বড় না কিউ বড়, তার মানে হচ্ছে দুইটা ভেক্টরের বিয়োগফল দ্বারা লব্ধি সর্বনিম্ন মান বের করতে পারে। তাহলে এটা তোমরা এমসিকিউ এর জন্য মনে রাখবে যে দুইটা ভেক্টর যদি আমরা যোগ করি তার মানে হচ্ছে দুইটা ভেক্টরের যোগফলটা হচ্ছে ওই ভেক্টরের লব্ধি সর্বোচ্চ মান নির্দেশ করে আর দুইটা ভেক্টরের বিয়োগফল হচ্ছে লব্ধি সর্বনিম্ন মান নির্দেশ করে। এবার আসো যখন আমরা কোনো ভেক্টর নির্ণয় করবো তখন সেটা দিক নির্ণয় করতে হবে, যেহেতু আমি লব্ধি নির্ণয় করেছি এবার আমরা লব্ধির দিক নির্ণয় করবো। দেখো লব্ধির দিক নির্ণয় লব্ধির দিক নির্ণয়, এখন দেখো আমি এটা তোমাদেরকে একটু গাণিতিক ভাবে দিক নির্ণয়টা শিখাচ্ছি, এরপরে তোমাদেরকে আমি শর্টকাট টেকনিকটা শিখিয়ে দিব কিভাবে তোমরা সহজে শর্টকাটে বের করতে পারি। এটা আমরা যদি এদিকে একটু বর্ধিত করি তাহলে এটা এখানে একটু লম্বা অঙ্কন করলাম, যেটা আমরা নাম দিলাম হচ্ছে এন, আর এটা হচ্ছে আলফা, এটা যেহেতু কিউ তাহলে এটা হচ্ছে কিউ হবে। এখন দেখো আমরা যদি লব্ধির মান নির্ণয় করি তাহলে আমরা এখানে দেখো যে ও এল সি বা ও সি এন একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করবো, যেটা একটু লম্বা অঙ্কন করেছি, তাহলে দেখো যে ও সি এন সমকোণী ত্রিভুজে আমরা যদি এই থিটা এটা ট্যান থিটা বের করি, দেখো ট্যান থিটা সমান কি জানি লম্ব বাই
ভূমি, লম্বন হচ্ছে সি এল, লম্বন হচ্ছে দেখো সি এল, আর আমাদের ভূমি কত? ও এল। এখন দেখো আমি যদি এই এ সি এল ত্রিভুজ বিবেচনা করি, দেখো ত্রিভুজ এ সি এল এ, এখান থেকে যদি আমি সাইন আলফা বের করি, সাইন আলফা মানে কি? লম্ব বাই অতিভুজ, মানে লম্ব হচ্ছে কোনটা দেখো সি এল, আর অতিভুজ হচ্ছে এ সি। এখান থেকে যদি আমি এ সি এর মান, এখান থেকে যদি সি এল এর মান নির্ণয় করতে চাই, তাহলে সি এল সমান হচ্ছে এ সি সাইন আলফা, এ সি মানে হচ্ছে কিউ, তাহলে এটা হয়ে যাচ্ছে কিউ সাইন আলফা। আবার এখান থেকে যদি আমি কজ আলফা বের করতাম, দেখো কজ আলফা ভূমি বাই অতিভুজ, তো ভূমি হচ্ছে এ এল আর অতিভুজ হচ্ছে এ সি। এখান থেকে যদি আমি এ এল বের করতে চাই, এ এল হচ্ছে এ সি কজ আলফা, দেখো এ সি এর মানটা হচ্ছে কি? কিউ, এটা হয়ে যাচ্ছে কিউ কজ আলফা। এখন দেখো ওই এর পরিবর্তে উপরে সি এল থাকবে, আর ওই এর পরিবর্তে আমরা লিখতে পারবো ওই এ প্লাস হচ্ছে এ এল। এখন দেখো সি এল আমি বের করলাম কিউ সাইন আলফা, আর ওই এর মান বের করেছি কি দেখো, ওই হচ্ছে পি প্লাস হচ্ছে কিউ কজ আলফা। এটা হচ্ছে লব্ধির দিক। এখান থেকে যদি আমরা একটা থিটা নির্ণয় করি, থিটা হচ্ছে tan ইনভার্স, উপরে হবে কিউ সাইন আলফা, নিচে হবে পি প্লাস কিউ কজ আলফা। শিক্ষার্থী বন্ধুরা আমরা এই যে দিক নির্ণয় শিখলাম, এখন দিক নির্ণয় তোমাদেরকে আমি সহজ একটা সিস্টেম শিখাতে চাচ্ছি, যে তোমরা খুব সহজে এই দিকটা নির্ণয় করতে পারবে কিভাবে। দেখো আমরা আবার এই ত্রিভুজ সমদ্বিকটা একবার রাখি, দেখো এখানে সেটা করে ক্রিয়া করতেছে, তাহলে এটা ও এ বি সি নিলাম, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, আর এটা এখানে কোণ করেছে আলফা। এখন দেখো এই লব্ধি যদি পি ভেক্টর হিসেবে থিটা কোণ উৎপন্ন করে, দেখো লব্ধি ভেক্টর আর পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করলে এরপরে কি কজ লিখবা, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? আলফা, এখানে লিখবা আলফা, এখানে লিখবা আলফা, তাহলে ট্যানজেন্সিয়াল সমান কি হলো? কিউ সাইন আলফা ইকুয়াল পি প্লাস কিউ কজ আলফা। এখন লব্ধিটা যদি কিউ ভেক্টরের সাথে আলফা কোণ উৎপন্ন করত, লব্ধি ভেক্টর আর দেখো লব্ধি ভেক্টর আর কিউ এর সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে আমরা প্রথমে কি লিখবো? আমরা ট্যানজেন্সিয়াল লিখবো, ট্যানজেন্ট নির্ণয় করতে যাচ্ছি। আমি কি বলছি, যার সাথে কোণ উৎপন্ন করবে সেটা আমরা প্রথমে লিখবো। এবার কোণ উৎপন্ন করেছে কি, এবার এটা বাদ দিয়ে দাও, এবার তুমি এটা বিবেচনা করো, এটা থিটা কোণ, তাহলে কোণ উৎপন্ন করেছে যার সাথে কিউ এর সাথে, প্রথমে আমি কিউ লিখবো, এরপরে প্লাস এখানে লিখবো বাকি কি আছে পি, পরে লিখবো কি এখানে লিখবো পি, ট্যান সমান কি সাইন বাই কজ, এখানে সাইন এখানে কজ, তারপরে পরে হবে আলফা, এখানে হবে আলফা। তার মানে দেখো আমরা কিন্তু সহজেই নির্ণয় করতে পারছি, এভাবে তোমরা শর্টকাট টেকনিকটা ফলো করবা। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার এই লেকচারটি বুঝতে পেরেছ। আমরা পরবর্তীতে পাঠ্যবইয়ের পরবর্তী যে টপিকসগুলো আছে ভেক্টরের
গুণন, তারপর হচ্ছে ভেক্টর বিভাজন, তারপর হচ্ছে উপাংশগুলো, এগুলো নিয়ে আলোচনা করবো। আশা করি তোমরা আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখবে, এবং যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে আমাদের যে পরবর্তীতে কি সমস্যাগুলো হয়েছে ওগুলো লিখে দিবে, আমরা পরবর্তী ক্লাসে ওই সমস্যাগুলো আলোচনা করব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।